আজ তোমরা দেখবে বাড়ির ডোরবেলের কানেকশন কিভাবে করতে হয়, আর ডোরবেলকে কন্ট্রোল করার জন্য কি ব্যবস্থা নিতে হয়, যাতে যখন তোমার দরকার তখন ডোরবেলটাকে সুইচটাকে অন রাখার, আর যখন দরকার নেই তখন ডোরবেলের সুইচটাকে অফ রাখ কিভাবে করতে হয়, সেই ভিডিওটা আমি তোমাদের আজ দেখাতে চলেছি। আমি আজ চিত্রাটেকের প্যারোট ডোরবেলটার আনবক্সিং এবং ইনস্টল এবং কীভাবে অপারেট করতে হয় ইনস্টল করতে হয় সেই ভিডিও দেখাতে চলেছি। এটা এই ডোরবেলটা ফ্লিপকার্ট অ্যাভেলেবেল আছে, এছাড়া পারলে এছাড়াও তোমরা যদি চাও যে এই কোম্পানির ডোরবেল না কিনে অন্য ডোরবেলও কিনতে পারো, কিন্তু সেই কানেকশন প্রসেসটা একই হবে। এবং এই ডোরবেলটার কেনার অর্থ এই হলো যে এই ডোরবেলটা খুবই কম প্রাইসে অফারের সময় পেয়ে গেছিলাম 200 টাকার মধ্যে, তো তাই জন্যই আমি এই ডোরবেলটা কিনেই প্রেফার করেছিলাম। এছাড়াও চাইলে তোমরা অফারে ওয়েট করতে পারো, যাতে কম প্রাইসে ভালো কিছু জিনিস পেতে পারো তোমার পছন্দ মতো। তা চলো আর কথা না বাড়িয়ে এর আনবক্সিংটা দেখতে পাচ্ছ এবং এর ইনস্টলেশনটা এবার শুরু করা যাক। এবার তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউয়াসলি শেষ পর্যন্ত, শেষে আরও কিছু কথা বলার আছে। ব্যাটারি ইনস্টল না কিরে না, ঠিক আছে দেখি ব্যাটারি দরকার। এখন তোমরা ভিডিওতে দেখছো যে একটা ব্যাটারি 3.7 ভোল্ট, সেটা কানেকশন অন করলে সেটা প্লাস মাইনাস দিলে তা সাউন্ডটা কত আসছে, এবং ডবল অর্থাৎ দুটো 3.7 ভোল্টের ব্যাটারি কানেক্ট করলে আওয়াজটা একটু ইনক্রিজ হচ্ছে দেখতে পাচ্ছো। তা তোমরা ব্যাটারি কানেকশন করেও এই ডোরবেলটাকে অপারেট করতে পারো। তোমরা দেখবে এসি কারেন্ট এর সাহায্যে কীভাবে এই ডোরবেলটাকে কানেকশন করতে হয় এবং কীভাবে এটাকে চালু করতে হয় দেখাতে হবে। তা প্র্যাকটিক্যালি দেখাবার আগে আমি তোমাদের থরলি ফার্স্টে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কানেকশনটা কীভাবে করতে হয়, এবং ডোরবেলের সুইচের কানেকশনটা তোমরা দু রকমভাবে করতে পারো, সেটা তোমরা এখানে এখন দেখতে পাবে এবং কানেকশন করার সময় দেখতে পাবে। তো তোমরা দুভাবেই কানেকশনটা করতে পারবে এই ডোরবেল সুইচের ক্ষেত্রে। যাবে কলিং বেল ছেড়ে দিলে নিচের দিকে কানেকশনটা করি, যাবে আর কলিং বেলের উপরের কানেকশনটা সুইচের, এটা সুইচের নিচের দিকে হবে। সুইচ অন করলে নিচেতে সাপ্লাই যাবে, এখানে এসে পৌঁছবে, আর সুইচের উপর থেকে বাইরে প্লাগের তার আসবে পজিটিভ ফেজ, আর এই যে নিউট্রাল, এই নিউট্রাল তারটা গিয়ে যে বোর্ড থেকে যে কারেন্ট তার আসছে ফেজটা এখানে ঢুকবে, নিউট্রালটা এখানে ঢুকবে, অর্থাৎ ফেজ এখানে কানেক্ট হবে দুটো। এখান থেকে নিউট্রাল এসে কানেকশন থেকে যে বোর্ডের কানেকশন থেকে যে তার আসবে এখানে একটা লাগবে দিয়ে তখন দেখাতে হবে প্র্যাকটিক্যালি। এখন তোমরা দেখছো আমি কারেন্টের বোর্ড থেকে দুটো ফেজ, একটা ফেজ একটা নিউট্রাল তার নিয়ে এসে তোমাদের এখন কানেকশন করে দেখাচ্ছি, দেখতে থাকো তোমরা ভিডিওটা।
এই কানেকশনটা করার সময় তোমরা তোমরা ব্ল্যাক টেপ ব্যবহার করবে, তো আমি তোমাদের দেখাচ্ছি। তো আমি তার জন্য সেফটি হিসাবে টেস্টার আর টুনার ব্যবহার করেছিলাম, যে দুটো ব্যবহার করে সুইচগুলোকে অন করার, যাতে ভুলবশত কোনো তারে বা কোনো তারে জয়েন্টে হাত না পড়ে যায়। একটু পরেই তো আমি ভিডিওটা শেষ করে দিয়ে পরে অডিওটা রেকর্ড করছি, তা তোমরা একটু পরেই দেখতে পাবে যে যখন আমি সুইচগুলো অন করছিলাম তখন প্লোনারটা আমার হাত থেকে পিছলে গিয়েছিলো। খুব ভাগ্যবশত যে তারে টাচ হয়নি, তা তার জন্য আমি প্লোনারটাই ব্যবহার করেছি, ওই জন্য ব্যবহার করেছিলাম যাতে টাচ হয় না বলে কিছু না হয়, কেননা ডাইরেক্ট প্লোনার দিয়ে তোমরা তারকে জয়েন্ট করো কারেন্ট ফেজ অন রেখেও। তো বেসিক্যালি আমাকে সব কাজগুলি নিজেদেরকে করতে হচ্ছে, এই যেমন ভিডিও এডিটিং, কন্টেন্ট ক্রিয়েট করা আর এই সেট আপ করা, তার জন্য এই গাড়িটা হাতটা ফসকে একটু গিয়েছিলো, তা কোনো তারে টাচ হয়নি। তা তোমরা অবশ্যই সেফটি নিয়ে ফার্স্ট কাজ করো, যাতে কোনো দুর্ঘটনা বা কোনো তোমাদের অসুবিধা না পড়তে হয়। ইলেকট্রিক্সে কাজ করার জন্য যা যা সেফটির দরকার, ইকুইপমেন্ট দরকার, তা তোমরা সেগুলো ব্যবহার করে কাজগুলো করতে পারো, যাতে বেসিক সেফটি তোমাদের বজায় থাকে। এখন দেখতে পাচ্ছ যে আমি কানেকশানটা অন করে দিয়েছি এবং কলিং বেলটা ফার্স্টে বাজাবার চেষ্টা করছি এবং টেস্টার ব্যবহার করছি, যাতে কোনো কারেন্ট প্রবাহিত হলে টেস্টারে ইন্ডিকেটার শো হয়। তাই জন্য আমি টেস্টার দিয়ে সুইচ কলিং বেলটা অন করে দেখলাম যে অন হচ্ছে না, কেননা সুইচ থেকে কানেকশান ডিসকানেক্ট করা আছে। এবার সুইচটা অন করলাম, এবার দেখতে হবে যে কলিং বেলটা বাজবে। তাই এটাই এই সিস্টেমটা ব্যবহার করতে পারো, যাতে তোমার যখন দরকার নেই কলিং বেল অন রাখবার তখন তোমরা এই সুইচ থেকে বন্ধ করে দিতে পারো। তোতা পাখি ময়না নয়, তোতা ডাকছে তোতা। প্রথমে আমি টেস্টার দিয়ে অন অফ করে দেখালাম, এবার আমার হাতে করে এবার দেখাবো যাতে সব ঠিক আছে দেখে, হাতে করে এবার তোমাদের অন করানো অফ করে দেখাবো। তোমরা যারা নতুন যারা প্রথম কাজগুলো শিখছো, তাহলে তোমরা এইভাবে প্রসিডিওর অবলম্বন করতে পারো, যাতে একটা কথা বলে বলেছিলাম তো সেটা হলো যে তোমরা অবশ্যই এই কলিং বেলগুলো অনলাইন থেকে কেনার আগে লোকাল মার্কেট থেকে কেনার চেষ্টা করো, কেননা তাদের লোকাল প্রমোট হবে অনলাইনের দিকে। একটু যখনই যাবে তখন লোকাল মার্কেট চেক করে যাবে, লোকালে না পেলে তবে অনলাইনে কেনা প্রেফার করবে। তা আজ ভিডিওটা এত পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানিও। ইনফরমেশানগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে
পেয়ে যেতে পারবো।